হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সবার প্রিয় নাটক সিরিজ গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্ব নিয়ে। অর্থাৎ গরিব রাখাল শিক্ষিত বউ 4 নাটকটি কোন চ্যানেলে কত তারিখে এবং কখন রিলিজ পাবে তার সর্বশেষ আপডেট নিয়ে। সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে 10,000 লাইক ও 1,000 কমেন্ট করে ফেলুন, কারণ আপনারা যত বেশি লাইক ও কমেন্টের মধ্য দিয়ে আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন, তত দ্রুত গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 4 নম্বর পর্বটি প্রচার করা হবে। প্রিয় দর্শক, গরিব রাখাল শিক্ষিত বউ 3 নাটকটিতে আপনারা দেখতে পেয়েছিলাম করিম তার সম্পূর্ণ সম্পত্তি তার ভাইয়েদের নামে লিখে দিতে চেয়েছিল, কারণ সে এত ঝামেলা আর নিতে পারছিল না। সে শান্তি পেতে চায়, তার সম্পত্তির কোনো লোভ নেই, কিন্তু করিম তার নিজের উপর হওয়া অমানবিক অত্যাচার আর মেনে নিতে পারছিল না। সে অবশেষে বুঝতে পারে সে যত দুর্বল হবে বিপক্ষ দল তাকে তত আঘাত করবে, যার কারণে সে রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধে। আর এভাবেই শেষ হয়ে যায় গরিব রাখাল শিক্ষিত বউ নাটকের 3rd পর্ব। 3rd পর্ব শেষ হওয়ার পরেই আপনারা জানতে চেয়েছেন 4 নম্বর পর্ব কবে আসবে। প্রিয় দর্শক, সাধারণত ঈগল টিমের ধারাবাহিক নাটকগুলো প্রতি সপ্তাহে একটা করে প্রচার করা হয়। গরিব রাখাল শিক্ষিত বউ 3 নাটকটি মুক্তি পেয়েছিল 28 জানুয়ারি রবিবারে। তাই এদিক বিবেচনা করলে গরিব রাখাল শিক্ষিত বউ 4 নাটকটি প্রচার হবে ফেব্রুয়ারি মাসের 4 থেকে 5 তারিখে। আপনাদের কাছে থেকে আমরা যত বেশি সাড়া পাবো নাটকটি তত দ্রুত রিলিজ করে দেব। তাই আপনাদের এখন করণীয় হচ্ছে এই ভিডিওতে 10,000 লাইক পূর্ণ করা ও কমেন্টে প্রচুর ভালোবাসা দেওয়া, এবং কমেন্টে অবশ্যই লিখবেন গরিব রাখাল শিক্ষিত বউ 4 নাটকটি দেখতে চাই। প্রিয় দর্শক, শেষ করছি আজকের এই ভিডিওটি। চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রিয় নাটকের সর্বশেষ আপডেট নিয়ে আমরা আপনাদের মাঝে খুব শীঘ্রই হাজির হচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।